প্রথমে শাড়িটা প্রেমে আটকানোর পর প্রথমে আমরা আঁচল করব। এই জন্য আঁচলটা করার জন্য আমরা এনকে বাইন্ডার সাথে পানি মিশিয়ে, বেশি করে পানি মিশিয়ে পাতলা করে পুরো আঁচলটাকে আগে আমরা ভিজিয়ে নিব। পুরো আঁচলটাকে ভালোভাবে সব জায়গায় যেন লাগে এইভাবে ঘষে ঘষে আমরা এনকে বাইন্ডারের যে মিশ্রণটা এটা আমরা দিব। একটু পাতলা করে নিতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন এটা একটু পাতলা করে নিতে হবে, পানি দিয়ে অনেক পাতলা করে নিতে হবে। এরপর আমরা কোনো কোনো জায়গায় হয়তো বা নাও লাগতে পারে, এই জন্য আমরা স্প্রে করে দিব। এখন শুধু পানি দিয়ে স্প্রে করব, বোতলের ভিতরে পানি নিয়ে পানি দিয়ে স্প্রে করে দিলে পানিটা নিচের দিকে পড়ে যাবে, যেখানে যেখানে লাগে না সব জায়গায়। আমরা স্প্রে করে দিলাম পানি দিয়ে, কারণ আমরা এখন যে রংটা দিচ্ছি এই রংটা রঙের ভিতরে তো আপনার এনকে বাইন্ডার আছে, তারপর আমরা একটু দিয়ে নিলাম, কারণ যেহেতু আমরা পানি দিয়ে ওয়াশ দিব, পানি দিয়ে ওয়াশ দিলে আপনার উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আমরা এনকে বাইন্ডার দিয়ে একটু মজবুত করে নিলাম। ওয়াশটা দিবেন এক একটা জায়গায় এক একটা কালার, মানে আপনাদের মিশাতে হবে না, অটো মিশে যাবে এটা, কারণ যেহেতু পানি দিয়ে ভিজানো আছে সেই জন্য এমনিই মিশে যাবে। এক একটা জায়গায় এক একটা কালার দিব আমরা, এখানে আমি বেশি একটা কালার ইউজ করি নেই, আল্টামেন্ট ব্লু, গোলাপি বা পিঙ্ক, আল্টামেন্ট ব্লু পিঙ্ক আর আপনার রেড খুব কম ইউজ করেছি, ইয়েলো অরেঞ্জ। আঁচলটার ভিতরে একটু কালার বেশি দিব, আর যে পায়ের ভিতরে আমরা একটু কাজ করার সময় আমরা দুইটা কালার ইউজ করব। আঁচলটার ভিতরে একটু কালারফুল করতেছি আমরা, আঁচলটা দেখতে বেশি দেখা যাবে। আর রংটা দিয়ে একটু মিশিয়ে দিবেন, একটা রঙের সাথে আর একটা রং একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন কিছুক্ষণ রাখলে দেখবেন এমনি মিশে যাবে, রং দেওয়া শেষ আপাতত কিছুক্ষণ রাখলে এমনি মিশে যাবে, আর যদি না মিশে তাহলে আবার আমরা একটু স্প্রে করে দিলেই মিশে যাবে, পানি দিয়ে স্প্রে করলেই মিশে যাবে। দেখেন শুকানোর পরে আমরা এখন কাজ শুরু করবো, শুকিয়ে গেছে, শুকানোর পরে ওয়াশ দেওয়ার পরে শুকানোর পরে এই অবস্থা হয়েছে। এখন আমরা আঁচলে কাজ করবো এটার উপর দিয়ে। ডালগুলো একটু মোটা তুলি দিয়ে একটা টেনে টেনে দিবেন, অথবা ডাল পরেও দেওয়া যায়, আগে ফুলগুলো আকার পরে ডালটা পরে দেওয়া যায়। তো আমি একে ডালটা দিয়ে নিচ্ছি, আঁচলে যখন করব তখন আবার দেখাবো যে ডালটা পরে দিব। যদি কখনো পরে যায় ভাবে হাতে টিস্যু রাখবেন, টিস্যু রেখে টিস্যু দিয়ে উঠিয়ে চাপ দিলে উঠে যাবে রংটা। রংটা দেখেন কি পাতলা করে নিচ্ছি, এটা তো আপনার আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে রংটা কীভাবে তৈরি করি, রঙের মিশ্রণটা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এটা কখনো ওঠার সম্ভাবনা নাই, মানে প্রশ্নই ওঠে না, উঠে সিল্ক শাড়ির থেকে তো আরও উঠবে না। আর সুতির কীভাবে রংটা মিশ্রণ করব আমরা পরবর্তী ভিডিওতে এটা আপনারা দেখতে পাবেন। এভাবে প্রত্যেকটা ফুল আমরা এক একটা ফুল এক একটা কালার দিব, দিয়ে এভাবে আমরা ফুলগুলো আগে
ফুলের মানে ফার্স্ট ওয়াশ দেওয়ার পরে ফার্স্ট ওয়াশ তো আমরা আঁচলে দিলাম তারপর সেকেন্ড ওয়াশে ফুল আর ডাল টাল এগুলো দিব কোন ফুলে ভিতরে আমি এক কালার ইউজ করিনি খেয়াল করছেন কিনা ফুলটা করার পরে ওখানে একটু অন্য কালার দিয়ে দিই দিয়ে দিবেন যে কালারই হোক দিয়ে দিবেন তো আমার আঁচলের সব ফুল করা শেষ এখন আমি পাতা করব ফুল করার পরে আমি পাতা করি সবসময় তো ফুলটা করা শেষ এখন আমি পাতা দিব আমার ফ্রেমের পিছনে আলো আলো আছে যার কারণে ফুলগুলো একটু গোলাগোলা গোলাগোলা লাগছে আসলে কিন্তু ঘোলা হয়নি খুব কালারফুল হয়েছে এবং চকচকে কালার কালার কখন কালারটা মরে না এই কালারটা কখনো মরবে মানে ঘোলা হবে না পিছ আমার ফ্রেমের পিছনে প্রচুর প্রচুর পরিমাণ আলো যার কারণে আলো পড়ার কারণে ফুলগুলো ঘোলা ঘোলা লাগছে পাতাটা পাতা যেখানে যেখানে পাতা ওখানে ওখানে পাতা দিয়ে দিব পাতাগুলো আমি ফুলের কালারগুলো ইউজ করব ফুলে যে যে কালার ইউজ করছি এই কালার ইউজ করব আমি সবুজ কালার ইউজ করব না পাতায় তবে ব্যাকগ্রাউন্ড অস দেওয়ার সময় আমরা যেখানে নীল দিয়েছি সেখানে পাতাগুলো নীল দিব যেখানে অরেঞ্জ আছে সেখানে অরেঞ্জ দিয়েছি এটা আপনারা খেয়াল করছেন অবশ্য যে আমি যেখানে হলুদ ফুলটা দিয়েছি দেখেন ওখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে হলুদ ছিল মানে হলুদ অস দিয়েছি যেখানে যে কালার ওখানে ওই কালারটা ইউজ করলে দেখতে ভালো লাগবে যে কারণ হলুদের মধ্যে যদি আপনি ওখানে ব্লু দিতেন তাহলে কিন্তু নীল সবুজ হয়ে যেত সবুজ যেন না হয় এই জন্য হলুদের ভিতরে হলুদই দিবেন নীলের ভিতরে নীল দিবেন পিঙ্কের ভিতরে পিঙ্ক দিবেন আর পার্পলের যেখানে পার্পল সেখানে পার্পলই দিব এভাবেই আমি আর কি করি আমাদের পাতা দেওয়া শেষ সবগুলো পাতাই আমার আমার দেওয়া শেষ এবার আমি থার্ড ওয়াশে গেলাম মানে এখন আমি সাদার হাইলাইটসগুলো দিব আমি যেখানে যেখানে সাদা থাকবে এখন সাদাগুলো ইউজ করব আমি এখন সাদা ইউজ করব সাদাটা সব শেষে সবসময় ইউজ করতে হয় আর এটা হোয়াইট পেস্টটা একটু একটু পাতলা করে নেবেন আপনারা দরকার হলে নাহলে তুলিটা টানা যাবে না হোয়াইট পেস্টটা পাতলা করতে হলে অবশ্যই এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়েই পাতলা করতে হবে এনকে অথবা বাইন্ডার মিশিয়ে পাতলা করবেন পানি দিয়ে পানি মিশিয়ে পাতলা করবেন না কখনো প্রত্যেকটা ফুলে আমি এখন ফুলটা অবশ্যই কি ফুল আপনারা বুঝতে পেরেছেন কাঁঠাল চাপা ফুল আমি কাঁঠাল চাপার ফুলের যে সাদা উপরে যে সাদা মানে ভাঁজ হওয়া এটা এখানে তো অত ডিটেল করা সম্ভব না এত ফুল এই জন্য কোনোরকম আর কি কাঁঠাল চাপার একটা আদল নিয়ে আসা তবে এই এই সিল্ক শাড়িতে একটা মজা কি ট্রান্সপারেন্সি থাকে তো যার কারণে দেখতে খুব ভালো লাগে প্রত্যেকটা ফুলের ভিতর দিয়ে আপনার হাতটা দেখা যাবে ওই পাশে হাত রাখলে এই জন্য সিল্ক শাড়িতে আপনার খুব ভালো লাগে দেখতে মুসলিন শাড়িতেও ভালো লাগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সাদাটা দেওয়ার পরেই দেখবেন পুরো মানে কাজটা ভেসে উঠবে সাদাটা দেওয়া শেষ হয়ে গেলে কাজটা ভেসে উঠবে সব জায়গায় আমার সাদা প্রায় দেওয়া শেষ
এখন কিছু জায়গায় আবার চিকন হাইলাইটস আছে, হাইলাইটসটা আমি দিচ্ছি। ডালগুলোর ভিতরে কিছু মানে বোটা পোটা থাকে, বোটা পোটা, এই বোটা পোটা, এই যে সাদাগুলো যে আমি ডালের ভিতরে যে ফোটা ফোটা দিয়েছি এগুলো বোটা পোটাগুলোই আমি দিয়েছি। তো আঁচল প্রায় আঁচল শেষ, এখন আমরা পায়রে যাব। পায়ের করার জন্য আমরা এখন পায়ের করব। পিছনের থেকে আলার পড়ার কারণে একটু ঘোলা হয়ে যাচ্ছে, আপনারা ভাববেন না যে কালার ঘোলা হয়ে গেছে, কালার ঘোলা হয়নি, পিছন থেকে আলো পড়ার কারণে একটু ঘোলা ঘোলা লাগছে। এবার আমরা আঁচলে শাড়ির পায়রে একইভাবে ওয়াশ দিব, আঁচলে যেভাবে ওয়াশ দিয়েছি পায়রের ভিতরে ওয়াশ দিব। পায়রটা যতটুকু মোটা করবেন ঠিক ততটুকু ওয়াশ দিবেন। ওয়াশ দেওয়ার পরে শুকানোর পরে তারপর আবার একই নিয়মে আমরা ওইভাবে করব, ফুলগুলো আগে দিব। এবার আমার হাইলাইটস গুলো দিব, আমার সাদা সাদা ইউজ করবো। এবার সাদাটা ওই একই পায়রে আঁচলে যেভাবে করেছি পায়রে একইভাবে একই নিয়মে, শুধু পায়রটা আপনি যতটুকু মোটা করবেন ঠিক ততটুকুই ওয়াশ দিবেন। এখন দেখেন আপনার আঁচলটা, এটা আঁচল, এটা আঁচল, অবশ্যই ভালোভাবে শুকিয়ে নেবেন শাড়িটা, ভালোভাবে রোদে শুকাবেন আঁচল এবং দুই পাশে পায়ের। পায়ের ভিতরে আমি দুইটা কালার ইউজ করেছি, উপরের অংশটা আমি পুরাটা করিনি, উপরের অংশটা মানে কুচি পর্যন্ত করেছি আর নিচের অংশটা, নিচের পায়ের অংশটা আমি পুরোটা করেছি। দেখেন এখানে কিন্তু ঘোলা লাগছে না, ওখানে ফ্রেমের পিছন থেকে আলো পড়ার কারণে ঘোলা লাগছে, এখানে কিন্তু ঘোলা লাগতেছে না।